মানুষ যখন তার ভালো লাগা কিংবা ক্রোধ ক্ষোভ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে, তখনই সে কবিতায় আশ্রয় নেয়, তখনই লেখা হয় গান, মিছিলে ধ্বনিত হয় স্লোগান, সড়কে দেয়ালে আঁকা থাকে সময়ের ইতিহাস। যুগে যুগে প্রেমে বিক্ষোভে বিপ্লবে এভাবেই রচিত হয় কালজয়ী কিছু, আর এই সব কিছু উজ্জীবিত করে পরবর্তী প্রজন্মকে। আমাদের এই প্রাণের শহর ঢাকা কখনো দালানের শহর, কখনো মসজিদ, লেক, জাদুঘর, সংস্কৃতি, রিক্সা কিংবা বিপ্লবের শহর। এই শহরের এখন আরেক নাম রঙিন শহর ঢাকা। ঢাকা যেন এক গ্রাফিতির শহর, অনেক ক্ষোভ হতাশা আর না বলা কথারা দেয়ালে উৎকীর্ণ হয়ে আছে। শিক্ষার্থীদের সাধারণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানে রূপ নিল এবং এর ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকারের পতন ও তার পালিয়ে যাওয়া প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। কিন্তু 16 জুলাই থেকে 5 আগস্ট, মাত্র 36 দিনে বাংলার ইতিহাসে এত নবীন প্রাণ ঝরে যাওয়া এর আগে কেউ দেখেনি। আহত হাজার তরুণ, এখনো নিখোঁজ অনেকে। সবচেয়ে আনন্দের কি জানেন, এই যে নতুন বাংলাদেশ যেখানে কেউ বিজয়ের আনন্দ করছে, কেউ করছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ। কিন্তু সেই শিক্ষার্থীরা যারা রাজপথে নিপীড়িত হয়েছে, যারা বিজয় ছিনিয়ে এনেছে, তারা কিন্তু তাদের হারানো সহপাঠী বন্ধু মিছিলের মুখটিকে ভোলেনি। এখনো তারা সময়ের ইতিহাস লিখে রাখছে শহরের দেয়ালে দেয়ালে। ঢাকার মহাখালীতে দেখা হলো বিএফ শাহিন কলেজের নবম শ্রেণীর ছাত্রী সাশার সাথে। স্কুল ছুটির পর ভর দুপুরে আসছে সে। তার আঁকা এই ছবিটি আহানাফের, যে ছাত্র আন্দোলনে শহীদ হয়। ভাইয়া যে কলেজে পড়তো এটা তো তেমন কেউ হয়তো জানতো না, কিন্তু এখন যে আমরা যে তার ছবি আঁকিয়েছি, তাকে নিয়ে লিখেছি, এখন রাস্তা দিয়ে যতজন যাবে সকলে জানতে পারবে যে বিএফ শাহিন কলেজ ঢাকার একজন শিক্ষার্থী এভাবে শহীদ হয়েছেন। মহাখালীর আরো অনেক দেয়ালে এভাবেই ধরে রাখা আছে গণ অভ্যুত্থানের টুকরো টুকরো স্মৃতি। উড়তে যাদের জন্ম, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই যাদের প্রত্যয়, স্বপ্নবাজ এই কিশোর তরুণদের ভাষা উৎকীর্ণ হয়ে আছে এখানে। ছাত্রদের দেয়ালচিত্রের সাথে সম্পর্ক না থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেয়া উদ্যোগে মহাখালী ফ্লাইওভার ছেয়ে গেছে রঙিন গ্রাফিতিতে। এসব রঙে উঠে এসেছে আবহমান বাংলার রূপ, যেখানে বাঁশি হাতে রাখাল, বিস্তীর্ণ ফসলের ক্ষেত, উৎসবের ধুম একাকার হয়ে আছে। বাংলার চিরচেনা পশু পাখি রঙে বর্ণে রূপসী বাংলার মুখও আঁকা আছে সেখানে। মহাখালী থেকে আমাদের যাত্রা মগবাজারের দিকে, কিন্তু নাবিস্কো মোড়ে এসে থমকে দাঁড়াতে হলো। দেয়ালচিত্রে উৎকীর্ণ ছবি আর লেখায় পুরোপুরি স্পষ্ট নতুন প্রজন্ম কি চায়। চিরাচরিত স্বার্থপর রাজনীতি, যেখানে উপেক্ষিত মানুষ দেশের স্বার্থ রক্ষা না করে লুটেরা সমাজ প্রতিষ্ঠা, সেসবের প্রতি তীব্র ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। আন্দোলনে শহীদ মুগ্ধ যেন প্রতিটি দেয়ালে একবারের জন্য হলেও আছে। মগবাজার ফ্লাইওভারের নিচের দেয়াল ও পিলারের আঁকাগুলিও শিক্ষার্থীদের না, এসব সিটি কর্পোরেশনের উদ্যোগে করা। মূলত এই ফ্লাইওভারের চিত্রগুলো দেশের উন্নয়ন অবকাঠামোর, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পের কথা এক নজরে তুলে ধরা হয়েছে। এবার
আমরা চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে কোনো বৈষম্যের বিরুদ্ধে অধিকার রক্ষা তথা বাংলাদেশের গণমানুষের আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। 52 থেকে 71, 90 থেকে 2024 প্রতিটি আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় বুক চিতিয়ে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, আদায় করে নিয়েছে বিজয়। এই ক্যাম্পাসের প্রতিটি দেয়াল বিপ্লবের ছবি বুকে তাকিয়ে আছে। এক একটি শব্দ, এক একটি রং বছরের পর বছর ধরে মানুষের মনে জমে থাকা প্রশ্নের চিত্রিত রূপ নিয়ে হাজির। আমরা ছুটি টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, আমাদের চোখ দেয়ালে, সেখানে রঙে লেখায় চোখ আটকে থাকে। হয়তো সব টুকে রাখা হয় না, কিংবা সবটা ধরা পড়ে না ক্যামেরার ছোট্ট চোখে। শহীদ মিনারের কাছে দেখা হয় দুজন শিক্ষার্থীর সাথে। আর্ট কলেজে পড়া এই দুই শিক্ষার্থী আঁকছেন পুরো জুলাইয়ের চিত্র। এই ওয়ালটার থিমই থাকতে হচ্ছে 16 থেকে 36, যে 16 তারিখ থেকে 36 তারিখ পর্যন্ত যা যা ঘটেছে, যত ভালো যত খারাপ যত মানে বিষয়গুলো যেটা দিনগুলো উঠে এসেছে, তারা যেন আমরা একজন মানুষ যখন এই দেয়ালে বাম থেকে ডানে দেখবে, সে যেন পুরোটা বিষয় এক চোখে একটা ফ্ল্যাশব্যাক পেয়ে যায় যে আচ্ছা ঠিক আছে এইরকম এরকম বিষয়গুলো হয়েছে। পরবর্তী প্রজন্ম যাতে এই ছবিগুলো দেখে অ্যাটলিস্ট বুঝতে পারে যে কোন ধরনের কথাগুলো আমরা ব্যবহার করছি, এই কথাগুলো থেকে আমাদের যাতে জানতে পারে যে কেমন ক্ষোভ ছিল, কোন ধরনের আন্দোলনের মধ্য দিয়ে, কোন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কতটা আত্মত্যাগ দিয়ে এই ইতিহাসটাকে আমাদের একটা জীবনে অন্তর্ভুক্ত করলাম, এই বিষয়গুলো যাতে বুঝতে পারে, মূলত এই কারণেই শিল্পীর ভাষায় আমরা তুলির আচরে এই বিষয়গুলো তুলে রাখছি দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছে। এখনো যেসব দেয়াল উজ্জ্বল হয়ে ওঠেনি সেখানেও হাজির শিক্ষার্থীরা। কেউ পুরনো লেখা মুছছেন, কেউ চুনকাম করছেন, আবার কেউ তুলির আঁচড় দিচ্ছেন। এই রকম চিত্র একটু পরপরই দেখা যাচ্ছে। কেউ চান সময়ের এই ইতিহাস যেন কেউ না ভোলে, আর কেউ চান পাহাড়ে সমতলে কেউ যেন পিছিয়ে না থাকে। আমি চাই সবাই একসাথে মিলেমিশে থাকুক। আর আমার প্রতিবাদী বাসাটা হচ্ছে যে আমাদের যে পাহাড়ি তাদেরকে যেন সমতভাবে দেখা হোক, আলাদাভাবে দেখা না হোক। পুরো জাতিটাকে বাংলাদেশের পুরো ইন্ডিজিনাস যারা আছে তাদের থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যাতে এই স্বাধীনতাটাকে উপভোগ করতে পারে, এটাই চাই আমরা। প্রত্যেকটা দেয়াল যখনই দেখতে পারছি অনেক সুন্দর লাগতেছে, অনেক রঙিন লাগতেছে। যখন মানে আন্দোলনটা হয়েছিল তখন আপনারা দেখেছিলেন যে দেয়ালগুলোর অবস্থা কী ছিল। আমরা চাই আমাদের দেয়ালগুলো এভাবেই সাজানো থাক। আমরা চাই না যে আগে যেরকম নোংরা দেয়াল ছিল, পোস্টার ছিল, আমরা চাই এগুলো যাতে না আসে। আর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমরা ছুটতে থাকি, এবার গন্তব্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। ছাত্রদের আন্দোলনের একেবারে শুরুর দিকে মোহাম্মদপুরে শহীদ হন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ফারহান। তার সহপাঠী সহযোদ্ধারা তাকে ভোলেনি। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে তার হাস্যোজ্জ্বল মুখ এঁকে রেখেছে তারা। এই দেয়ালচিত্রে আমরা একটি ক্যালেন্ডার দেখতে পাই, যেখানে আছে জুলাইয়ের এক প্রতীকী ক্যালেন্ডার, 1 তারিখ থেকে 36 তারিখ, অর্থাৎ পুরো আন্দোলনের সময়টা একত্রে তুলে ধরা হয়েছে। ক্যালেন্ডারের 16 জুলাইয়ের ঘরে বুক টান টান করে দাঁড়ানো আছে আবু সাইদ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সেদিন নির্মমভাবে গুলি করে হত্যা করে পুলিশ। আছে ছাত্র জনতার পাশে পানি নিয়ে দাঁড়ানো সেই ছেলে মুগ্ধ। আসলে পুরো জুলাই ও আগস্টের 5 তারিখ পর্যন্ত দেশে কি ঘটেছিল তার ধারাবাহিকতা এক নজরে যে কেউ বুঝতে পারবে এই চিত্র দেখে। আমার
আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একদিন হয়তো এইসব দেয়াল চিত্র গ্রাফিতির রং উঠে যাবে, ধীরে ধীরে হয়তো মুছে যাবে, আরো বড় হবে আন্দোলনকারী শিক্ষার্থী প্রজন্ম। ব্যস্ত নগরে যার যার কাজ নিয়ে ব্যস্ত হবে সবাই, তখনও এই ভিডিওগুলো এই সময়কে ধরে রাখবে। আরো অনেকেই অনেক মাধ্যমে এসব ধরে রাখছে নিশ্চয়ই। এভাবে ইতিহাস থেকে যাবে সময়ের সাথে। শেষ করব পৃথিবীর কয়েকটি দেশের বিখ্যাত গ্রাফিতির শহরগুলোর তথ্য দিয়ে। এটি পর্তুগালের লিসবন শহর। এই শহরকে বলা হয় গ্রাফিতির শহর। বিভিন্ন সড়কে, দেয়ালে, এমনকি পাবলিক ট্রেনেও গ্রাফিতি দেখতে পাওয়া যায়। জার্মানির বার্লিন শহরও গ্রাফিতির জন্য বিখ্যাত। বার্লিনের দেয়ালচিত্র দেখতে অনেক পর্যটক ভিড় করেন, বোঝার চেষ্টা করেন এর মর্মবাণী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের দেয়ালচিত্র এসব। যুদ্ধের ক্ষত নিয়ে শান্তির বাণী উৎকীর্ণ হয়ে আছে দেয়ালে দেয়ালে। লন্ডন, মেলবোর্ন, লস এঞ্জেলেস সহ বিশ্বের আরো অনেক শহরে প্রচুর গ্রাফিতি চোখে পড়ে। আর এইসব শিল্পের ভেতর বাংলাদেশের শিক্ষার্থীদের স্ট্রিট আর্ট মুগ্ধ হয়ে দেখার মতো। সময়কে এত চমৎকার ভাবে পাঠ করে, এমন জীবন্ত করে তুলে ধরা চিত্র অনন্য বাংলাদেশকে উপস্থাপন করে। আমার বিশ্বাস, সাম্প্রতিক বাংলাদেশকে জানতে ও জুলাইয়ের ছাত্র আন্দোলনকে বুঝতে এইসব গ্রাফিতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হয়তো বিদেশ থেকে কোনো আগ্রহী সাংবাদিক বা মানবাধিকার কর্মী, চিত্রশিল্পী ও গবেষক এইসব গ্রাফিতি দেখতে ঢাকায় আসবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসুন একটি পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো।